এই মুহূর্তে আমরা রয়েছি বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায়ের সঙ্গে। সৌগত রায়, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে এই বিশাল সাফল্যের জন্য। ধন্যবাদ। এইবারের লড়াইটা কতটা কঠিন ছিল? খুবই কঠিন ছিল। বিজেপির টাকা, কোটি 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 টাকা, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব, সব মিলে একটা কঠিন লড়াই করে দিয়েছিল। আমাদের পক্ষে ছিল মমতা আর জনতা, আর বাকি সবই ওদের পক্ষে ছিল। একেবারেই জনতা রায় দিয়েছে মমতার পক্ষে। কিন্তু আরেকটা ঘটনাও হয়েছে, একটা নজিরবিহীন ঘটনা, সেটা হচ্ছে যে বাম শূন্য বিধানসভা গঠিত হয়েছে এবার, কি বলবেন? আমার খুব খারাপ লাগছে। আমি তো বিধানসভার সদস্য ছিলাম পাঁচটা টার্ম। আমরা বিধানসভায় জ্যোতি বসু থেকে, বিনয় চৌধুরী থেকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি। সেই বিধানসভা একটা বামপন্থী মুখ নেই, সেটা দেখায় যে বিমানবাবুদের নেতৃত্বে পার্টিটা কোন জায়গায় তলিয়ে গেছে। আমি দুঃখিত। নির্বাচনের পর বিক্ষিপ্ত হিংসার ঘটনা উঠে আসছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি টিম এসছে, চার সদস্যের একটি টিম এসছে তদন্ত করে খতিয়ে দেখতে, কি বলবেন? এই বিক্ষিপ্ত ঘটনা কি বিজেপির প্ররোচনামূলক উস্কানির জের? না, প্রতিটা ঘটনা আলাদা, সুতরাং আমি জেনারেলি বলতে চাই। তবে বিজেপির তো দীর্ঘদিন ধরে প্ররোচনা চলছিল, আর নির্বাচনে যেগুলো ওখানে ওরা জিতেছে যেসব সিটে, সেখানে এখনও প্ররোচনা চলছে। তবে আমরা তো, মমতা ব্যানার্জি বলেছেন যে আমরা এসব চাই না, যে কোনো মূল্যে এটা বন্ধ করতে হবে। আমরা বলছি এ শান্তি থাকুক, গণতন্ত্র থাকুক। একেবারেই একদিকে যখন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছেন, তখন অন্যদিকে ধর্ণা মঞ্চ চলছে বিজেপির, এবং সেখান থেকে শুভেন্দুরা প্রশ্ন তুলছেন, একেবারে জনগণের রায়ের বিপক্ষে প্রশ্ন তুলছেন যে কী করে নন্দীগ্রামে পরাজিত হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। তো সংবিধানটাই জানেন, কে জিতলো না জিতলো সেটা রেলেভেন্ট নয়। যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেই দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য যাকে চাইবেন তিনি মুখ্যমন্ত্রী হবেন। শুভেন্দু তো লেখাপড়া করে না, সুতরাং ও জানেও না কী করে হচ্ছে। আর ওরা ওই কেন্দ্রীয় বাহিনী ওদেরকে ঘিরে রেখেছে, কেন্দ্রীয় টিম আজকে এসছে। এই কেন্দ্র দিয়ে এখানে কিছু হবে না, আমরা তো দেখিয়ে দিলাম। পুরাতন সহকর্মীরা আপনাদের, তারা যদি ফেরত আসতে চায় দলে? মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নেবে। আমি এইসব যারা বিজেপিতে গিয়েছিল তাদের নেওয়ার বিরুদ্ধে, কিন্তু মমতা ব্যানার্জি যা করবেন তাই হবে। অনেক ধন্যবাদ সৌগত রায়। আমরা এতক্ষণ কথা বললাম তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়ের সঙ্গে। ক্যামেরায় নন্দদের সঙ্গে জয়নী হালদারের রিপোর্ট, আরোহী নিউজ।